আসসালামু আলাইকুম, আমি সোমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের জন্য কি কি জিনিস কিনে নিয়ে আসলাম। আসলে হাতের কাজ করার মতো অনেক জিনিসই আমার বাসায় আছে, তবে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে তাই সেগুলো কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে গ্লু গান স্টিক, আর এটা দিয়ে তো আমরা যেই গ্লুটা লাগাই সেই আঠাটা, এটাই আসলে গ্লু গানের মধ্যে লাগানো হয়। তো এটা আমার শেষ পর্যায়ের দিকে, তাই এটা নিয়ে এসেছি। আর কিছু হাতের কাজের জিনিস বানাবো, সেই জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে এনেছি। এর আগেও আমি কিছু কিনে এনেছি, তো এখন কিছু নিয়ে আসলাম। তো এগুলো হচ্ছে চাবির রিং, আমি কাঠের কিছু চাবির রিং বানাবো তাই রিংগুলো নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কাঠের পুঁতি, কালারিং পুঁতি, তো এটা হচ্ছে গোল রাউন্ড গোল শেপ, আর এটা একটু লম্বা শেপের। এগুলো তোলা নিয়েছি 20 টাকা করে। এছাড়াও আমি এ পরবর্তীতে আপনাদের সাথে ডিটেলস একটি ভিডিও শেয়ার করব, কাঠের জিনিস মেক করার জন্য কি কি প্রয়োজন এবং দাম কেমন হতে পারে সব নিয়ে একটি আলোচনা করব। আর এগুলো হচ্ছে কাঠের বেস, একদম ছোট সাইজে, যেটা এটা হচ্ছে হিজাব পিনের জন্য কিনেছি। আমি এর আগেও অনেকগুলো কাঠের বেস কিনেছি, তো নতুন করে আরও কিছু কিনে এনেছি, যেগুলো আমি এর আগে কিনিনি সেগুলো আজকে কিনে এনেছি। তো পরবর্তীতে আমি আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব প্রতিটি জিনিসের জন্য। আর এগুলো তো হচ্ছে ডাইস, এগুলো তো আমরা জানি, আমার কিছু ডাইস ছিল, তো তারপরও এগুলো ভালো লেগেছে তাই এগুলো কিনে নিয়ে এসেছি। সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, সব যদি ঠিকঠাক থাকে, তাহলে সামনের দিকে আপনাদের সাথে ব্লগের কাজ শেয়ার করব, সেই জন্য সেই জিনিসগুলো নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে প্লাস্টিকের কড়ই, এটা হচ্ছে প্লাস্টিকের পুঁতি। তো এখানে আমি 3 রকমের পুঁতি নিয়ে এসেছি, এগুলো তোলা নিয়েছে 10 টাকা করে। অনেক জায়গায় কিন্তু দাম এলাকা ভেদে হয়, আমি যেহেতু পাইকারি দোকান থেকে এনেছি তাই আমার এখানে দামটা অনেক কম নিয়েছে। এগুলো কটন বল, প্রতি পিস আমার থেকে 1.5 টাকা করে নিয়েছে। আর একসাথে অনেকগুলো কিনলে কিছুটা দাম কম পাওয়া যেত, তবে আমি অল্প করে এনেছি তাই নিয়েছে। আর এগুলো হচ্ছে জাম্পিং, যখন আমি কাঠের জিনিসগুলো বানাবো এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন। তো আমার কাছে সিলভার কালারটা ছিল না তাই আমি সিলভার কালারটা এখন নিয়ে এসেছি, যেটা আমার ছিল না সেগুলো আজকে কিনে এনেছি। এর আগে আমি গোল্ডেনটা কিনেছি, তবে চাবির রিংয়ের ক্ষেত্রে গোল্ডেনটা যাবে না, সিলভার কালারটা লাগবে। আর যেহেতু সামনের দিকে আল্লাহ যদি ভালো রাখে ব্লকের কাজ শেয়ার করব, তাই একটা ব্লকের রঙের জন্য ট্রে নিয়েছি, এটা হচ্ছে রেক্সিনের। এগুলো এটার দাম একদমই কম। আর এটা হচ্ছে উপরে কম্বল, যেটার উপর রং দিয়ে আমি হচ্ছে কাজ করব। আর যেই জিনিসটা কিনেছি, যেটা আমার সামনে ইচ্ছা আছে আল্লাহ যদি সব ইচ্ছা পূরণ করে, তো আপনাদের সাথে কাঠের গহনা টিউটোরিয়াল শেয়ার করব। তো আমার কাছে অনেকগুলো বেস ছিল, তো কিছু নতুন ধরনের বেস কিনে এনেছি, যে বেসগুলো হচ্ছে আপনার গলার সেট তৈরি করতে কাজে লাগবে সেই ধরনের সেটগুলো কিনে নিয়ে এসেছি। তো এগুলো বেসের দাম এক একটা এক এক রকম। তো সামনের দিকে যখন আমি কাঠের জিনিস বানাবো তখন প্রতিটা বেস আলাদা আলাদা করে দাম উল্লেখ করে দিব, যাতে করে আপনাদের বুঝতে এবং কিনতে সুবিধা হয়। এখন কিন্তু কাপল ড্রেসগুলোর সাথে বা হ্যান্ড পেইন্টের যেই ড্রেসগুলো থাকে সেই ড্রেসগুলো বা শাড়িগুলোর সাথে এই কাঠের গহনাগুলো খুব বেশি ভালো লাগে। তারপর কিছু রং শেষ হয়ে গিয়েছিল, কিছু রকালার রং শেষ হয়ে গিয়েছে, সেই রকালার রং কিনে এনেছি। আর এটা হচ্ছে গোল্ডেন কালারের আমি আউটলাইনার কিনে এনেছি, তো এটা কিভাবে এই আউটলাইনার ব্যবহার করতে হবে সেই টিউটোরিয়াল আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাটিকের রং, আপনাদের সাথে সামনে ইনশাআল্লাহ বাটিকের কাজও শেয়ার করব, যতটুকু আমার জানা আছে ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি এই টুকিটাকি জিনিসগুলো আমি কিনে এনেছি, আশা করি আজকে আমার হাতের কাজের এই জিনিসগুলো আপনাদের ভালো লাগবে। আমি এই চেষ্টা করেছি আমার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সকলকে।